এই জামাই পুরনো হইলেও কিন্তু শ্বশুর বাড়িতে নতুন, কারণ বিয়ের পরে শ্বশুর বাড়িতে কয়দিন বেড়াইছে, কয়দিন বেড়াইছে মা? মিথিলার শাশুড়ি ফেল, এখন শ্বশুরে নিয়ে আসছে কলিজা তুলতো। কেরা বলে হাসের চামড়া খায়, চামড়া ফেলে দিলে কি হয়? যাই হোক, হাঁস বেশি নড়াচড়া করতেছে না, জীবনটা দিয়ে দিব কিছু বলতেছে না। আসসালামু আলাইকুম, আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো দীর্ঘ 6 মাস পরে আমি আর মিশারি এসেছি আমাদের বাড়িতে, আর মিশারির আব্বু এসেছে দীর্ঘ 1 বছর পরে। তো জামাইকে আপ্যায়ন করার জন্য শ্বশুর বাড়িতে নানান রকম আয়োজন করা হয়েছে। তো গ্রামের বাড়িতে কিভাবে জামাইকে আপ্যায়ন করে এবং কিভাবে পুরো আয়োজন সম্পন্ন করে সবকিছু জানতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই যে মিশারি, সকাল হয়েছে, গুড মর্নিং মিশারি। আরেকটা কোনটা? এই যে ওইটা কোনটা? তিতি রে কি দই দই এই যে কি দর হে বয় পায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রথম দেশি মুরগটা জবাই করা হচ্ছে। তো অলরেডি কিন্তু 2টা মুরগি জবাই করে দেওয়া হয়েছে, এখন আরও 2টা মুরগি জবাই করা হবে। কয়টা আনছেন দেশি মুরগি? 4টা। আমি আর কই 3টা বুঝি, ওই যে একসাথে বসে আছিল যে। মিশারি তুমি জবাই করতে পারো? ও হাঁস ভয় পাইতেছে আগে থেকে। এই যে হাঁস ভয় পাইতেছে বলে কাঁপতেছে। ঈশা নিশা যে ভয় পাইতেছে, মায় লাগতেছে নিশা, মায় লাগে। এখন সর্বশেষ মুরগটা জবাই করা হবে, এটা নিয়ে হচ্ছে টোটাল 5 নম্বর মুরগ, একটা ব্রয়লার আর 4টা হচ্ছে দেশি মুরগ। এখনো কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, তো এখন হচ্ছে হাঁসের পালা। মিশারি বলতেছে হাসে বলে তার হাতে টয়লেট করে দিব, নানুই ধরছে। যাই হোক, হাঁস বেশি নড়াচড়া করতেছে না, জীবনটা দিয়ে দিব কিছু বলতেছে না। তো আব্বা বলতেছে হাঁস জবাই নাকি মুরগি জবাই থেকে বেশি ভালো করে করতে হয়, কারণ হাঁসের বলে মাথার চারদিক দিয়ে রক্ত থাকে, হাঁস বলে জবাই করলেও দৌড় দেয়। কি আনিসা, কুরবানি হয়ে গেছে? এই আনিসা শোন, হাঁস মুরগি কি কুরবানি হয় না শুধু গরু ছাগল কুরবানি হয়? গরু ছাগল তাহলে তো এটা কুরবানি বলা যাবে না, এটাকে বলা হবে জবাই। দিক দিয়ে কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, দোরের উপর থাকতে হইব। মানে এই বৃষ্টির দিনে মেহমানদারি বলেন, কোনো অনুষ্ঠান বলেন, রান্নাবান্না বলেন, এত ঝামেলা, সুবিধা হলে তো দৌড়ায় সব কিছু করা যায়। তো শ্বশুর বাড়িতে মেয়ের জামাইয়ের জন্য শুধু যে দেশি মুরগ আর দেশি হাঁস আনা হয়েছে তা কিন্তু না, সাথে রয়েছে গরুর মাংস, গরুর কলিজা এবং জাতীয় মাছ ইলিশ। তো দিক দিয়ে রান্নাবান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ থেকে আষ্টে ফেলে নেওয়া হচ্ছে। আর এদিকটাই রয়েছে হাঁস এবং মুরগি, যেগুলো জবাই করে বস্তার মধ্যে রাখা হয়েছে। আর বাইরে প্রচুর বাতাস ছেড়েছে, তো মা চলে এসেছেন ছাদের উপরে, মাটির চুলায় এগুলার কাজ করবে। তো দীর্ঘদিন যাবত যেহেতু চুলায় রান্না করা হয় না, সব চুলাই কিন্তু ভিজা ভিজা অবস্থায় রয়েছে। এখন যেহেতু গরম পানি করে হাঁস বাছাই করা হবে, তারপর আরও অনেক রান্নাবান্না আছে, বড় সড়ো রান্নাবান্না করা হবে, এজন্য আমি বলছি যে ছাদের উপরে মাটির চুলায় রান্না করলে বেশি ভালো হবে। মিশারি তোমার নানার কয়টা গরু দেখেছো তুমি? 2টা। আনিসা
আসো তো দেখি কয়টা গরু, তিনটা। আনিশা বলছে তিনটা, মিশারি বলছে দুইটা, চলেন তো দেখি কয়টা। এই যে আমি কিন্তু আর এইখানে আসি নাই, গোয়াল ঘরটা একটা নতুন করা হয়েছে। তো গরু দেখেন কয়টা, এই যে একটা বড় গরু, এই যে একটা বড় গরু। এগুলো কিন্তু গরু না, এগুলো হচ্ছে গাভী। আরেকটা গরুর বাচ্চা আছে, ওই যে আমরা যে দেখে গেছি বাচ্চাটা হয়েছে, ওইটা কোনটা, ওই নিচেরটা। এটা কতটুকু বড় হয়েছে। এবং এই যে ঘর ভেঙে এদিক দিয়ে মাটি দেওয়া হয়েছে, এর জন্য আরও বেশি কাদা। এই যে দেখেন, আমরা যেই গরুর বাচ্চাটা দেখে গিয়েছিলাম, ওই বাচ্চাটা এতটুকু বড় হয়েছে। এই যে এটা কি গাভী না সার? আচ্ছা, এটা হচ্ছে সার গরু, আর এই দুইটা হচ্ছে গাভী। এবং এই যে গোয়াল ঘরটা করা হয়েছে, আরে দেখেন গোয়াল ঘরের এদিক দিয়ে কিন্তু ছিদ্র রাখতে হয়, যাতে করে কি আলু বাতাস আসে, আলু বাতাস তো এদিক দিয়ে আসবে। মিশারি, মিশারিটা আসকে খেয়েছে। এইখানে একটা গেট লাগানো হয়েছে, আর সামনে তো দেখতেই পাচ্ছেন গরুর খাবারের জায়গা রাখা হয়েছে। আর ঘরটা কিন্তু মোটামুটি বড় সড়ো এবং খোলামেলা। অনেক সময় দেখা যায় গোয়াল ঘরে ফ্যান লাগানো হয়, কিন্তু এখানে কিন্তু ফ্যান লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ চারপাশ দিয়ে খোলা বাতাস আসে। এবং আব্বা কিছুক্ষণ পরপর গোয়াল ঘর পরিষ্কার করে ফেলে ফাইবার পানি লাগিয়ে। আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু মুরগির ঘর করা হয়েছে। দেখেন কত বড় ছাদ করা হয়েছে মুরগির। এইখানে না হইলেও 100 মুরগি তো পালা যাইবে, 100 দেশি মুরগি। বৃষ্টি দিনে না হইয়া রাতে হইলে কিন্তু বেশি ভালো, রাতে সবাই ঘুমে থাকে, কারো কোনো কাজকর্ম থাকে না। দেখে একটা ভিজে কাক, সব ভিজে গেছে। তো আমাদের সকালের রান্না বান্না শেষ, এখন দুপুরের রান্নার জোগাড় করা হচ্ছে। কলিজার প্যাকেট পাওয়া যাচ্ছে না, ওনারা বউ শাশুড়িটা যুদ্ধ লেগেছে কলিজার প্যাকেট খোঁজার জন্য। দেখি অবশেষে কলিজা পাওয়া গেল, বার করেন কলিজা। তো এই যে মাংস টাংস সব নিচে বের করার চেষ্টা করা হচ্ছিল কলিজা বের করার জন্য। এই যে কলিজা পাওয়া গেল, নাকি কেমন কেমন লাগে? না মাংসই তো, লাল লাল মাংস দেখা যেতেছে না। বউ শাশুড়ি কাহিল কলিজা বের করতে পারতে। যাই হোক, অবশেষে কিন্তু কলিজার সন্ধান পাওয়া গেল, একদম ওই পোটলা। মাকে বলছিলাম যে পরের দিন উল্টাই দিয়েন, মাই উল্টাইছে উপরের গুলা, নিচের গুলার উল্টাই নাই। মিথিলার শাশুড়ি ফেল, এখন শ্বশুরে নিয়ে আসছে কলিজা তুলতো। আল্লাহ, এমন লাগা লাগছে, পারতো না মেস্তরি আনতে হইব, আব্বা কাঠ মেস্তরি খোঁজায় খোঁজায় তুলতো। এদিক দিয়ে হাঁস এবং মুরগি কিন্তু অলরেডি জবাই করা হয়ে গেছে। এখন হাঁস কি করা হবে, গরম পানির মধ্যে চুবিয়ে তারপর চামড়াটা পরিষ্কার করে নেওয়া হবে। এই যে গতকাল আব্বা ইলিশ মাছ এনেছে, এগুলো এখন প্রসেসিং করা হচ্ছে। এবং সকাল সকাল মুরগি হাঁস এগুলো এনেছে বাজার থেকে, এগুলোও প্রসেসিং করা হচ্ছে। আমার বোন কিছু আসতে ফেলেছে, বাকিগুলো আমি ফেলি। আর যেহেতু মেঘলা দিন, বর্ষাকাল, ঝুমঝুম করে কিছুক্ষণ পরপর বৃষ্টি হয়, আগে ভাগেই রান্নাবান্না সেরে ফেলতে হবে। কিছুদিন পর পর আমি আমার দাদিকে শুধু স্বপ্নে দেখি, কখনো ভালো স্বপ্ন কখনো মন্দ স্বপ্ন। তো গত পরশু রাতেও স্বপ্ন দেখেছি, ওইটা একটু ভয়ঙ্কর ছিল, মানে কারো কাছে বলতেও অনেক ভয় করছে।
আর এদিকটায় দেখেন আমাদের রানী সাবুরি, এই মা টাঙ্কি বইরা গেছে, পানি পড়তেছে। এই আনিশা, আনিশা, হ্যালো আনিশা, কে এটা তোমার বান্ধবী? আসো। আর এদিক দিয়ে দেশি মুরগি বাছাই কাজ চলছে। হাঁস বাসা কিন্তু বেশি কষ্টের মুরগি বাসা থেকে, মুরগি শুধু চামড়া ফেলে দিলেই হয়, আর হাঁসের বলে চামড়ার মধ্যে স্বাদ। আর এই যে এদিক দিয়ে দেখুন, ইলিশ মাছ কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। নতুন জামাই না, পুরনো জামাই খাবে। এই জামাই পুরনো হইলেও কিন্তু শ্বশুর বাড়িতে নতুন, কারণ বিয়ের পরে শ্বশুর বাড়িতে কয়দিন বেড়াইছে, কয়দিন বেড়াইছে মা? বিদেশ করে, বিদেশ করে সারা বছর। বিদেশিরা কি শ্বশুর বাড়িতে বেড়াইতে পারে? যেমন আমার ভাই শ্বশুর বিয়ে করছে প্রায় 10 মাস হয়ে গেছে, 10 মাসের মধ্যে শ্বশুর বাড়িতে বেড়াইছে কয়দিন? ঘাটে বোনা 3-4 দিন। তো এরকমেরই বিদেশি জামাইরা কিন্তু শ্বশুর বাড়িতে বেড়াইতে পারে না, নতুন ভাই, নতুন পুরা নিয়ে গেল নতুন। কি যাই হোক, একটা ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এখন বাকিগুলো আস্তে আস্তে কেটে নিব। তো সারাদিন কিভাবে কি করি এবং জামাইকে কিভাবে আপ্যায়ন করা হয় সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এদিক দিয়ে বাড়ি ঘর কিন্তু পরিষ্কারের কাজ চলছে, যেহেতু বৃষ্টির দিন মাংস টাংস নামানো হয়েছে, মাছ টাছ এখানে ভরেছে, এই জন্য কিন্তু পরিষ্কার করা হচ্ছে। আর মিশারি বরাবরের মতোই নানুর বাড়িতে খুব আনন্দ করছে। তো মিশারি রাব্বু যে গতকাল তাদের বাসায় গিয়েছে, আজকে এখনো আসে নাই, আসবে দুপুরের একটু আগে আগে, যেহেতু আয়োজন চলছে, রান্নাবান্না চলছে, তাই দুপুরের আগে আগে আসবে। কেরা বলে হাসে, চামড়া খায়, চামড়া ফেলে দিলে কি হয়? একটা আনা চামড়া হয়ে গিয়েছে, চামড়া হচ্ছে বলে সব। হাঁসের জামা কাপড় খুলে ফেলতেছে, গলার মাঝে যে এই লোম থাকে। তো ইলিশ মাছ ছাড়াও এদিক দিয়ে দেখুন, দেশি মুরগের মাংস কেটে ধুয়ে একদম রেডি করে নেওয়া হয়েছে। এদিকটায় ব্রয়লার মুরগিও কিন্তু কাটা হয়ে গেছে, এই পাশটায় গরুর মাংস ভিজানো হয়েছে, এগুলো এখনো ভিজে নাই। আর এইখানে হাঁস কিন্তু এখনো বেছে নেওয়া হচ্ছে, কারণ হাঁস বাঁচতে অনেক ঝামেলা। এছাড়া রয়েছে কি, গরুর কলিজা, গরুর কলিজা রয়েছে, যেটা কিনা এখনো পর্যন্ত উঠানো হয় নাই। যাই হোক, রান্নাবান্না চলছে, রান্না কিন্তু এখনো অনেক সময় লাগবে। তো মাটির চুলায় রান্না বসানো হয়েছে, কারণ অনেক রান্নাবান্না এবং হাঁস পরিষ্কারের ব্যাপার স্যাপার ছিল, এজন্য আজকে অনেক দিন পরে আমাদের মাটির চুলায় রান্না হচ্ছে। যাই হোক,
এদিক দিয়ে বাড়িঘরও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছানো হয়ে গেছে। রান্নাঘরের খবর কি, যেহেতু আজকে আমাদের ছাদের উপরে রান্নাবান্না চলছে, তো রান্নাবান্না করে তারপর এইখানে নিয়ে আসবে খাবার দাবার। আর এই যে ফ্রিজ থেকে কলিজা বের করতে গিয়ে সব কিছু নামাতে হয়েছে, এখন আবার এগুলো গুছাবে। আর এই ঘরও কিন্তু সুন্দর করে গুছানো হয়ে গেছে। তো মিথিলার জন্য মিথিলার শ্বশুর নতুন খাট বানিয়ে দিয়েছে, দেখেন তো খাটটা কেমন হয়েছে, সেগুন কাঠের খাট। যাই হোক, ঘরে পর্যাপ্ত আলো বাতাস আসে, যেহেতু দুই দিক দিয়ে জানালা রয়েছে, সাথে রয়েছে দরজা। কত দূর হয়েছে কোনটা? তো এক চুলায় রান্না হচ্ছে দেশি মুরগের মাংস, আর এটা আরেক চুলায় রান্না হচ্ছে হাঁসের মাংস। এখনো কিন্তু গরুর মাংস রান্না করার বাকি রয়েছে, গরুর কলিজাও বাকি রয়েছে রান্না করার। তো সময় এখন 12টা, বেলা 12টা, আশা করি একটার মধ্যে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এগুলা কি দেখে চিনতে পারছেন, রক্তাক্ত জিনিস, এগুলো হচ্ছে কলিজা। অবশেষে গরুর কলিজা উদ্ধার হয়েছে ফ্রিজ থেকে এবং ভিজানো হয়েছে। ভিজতে মনে হয় আরেকটু সময় লাগবে, আর গরম পানি দিলে মনে হয় আরও ভালো হতো, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যেত, সাথে কলিজার মধ্যে যে রক্ত আছে সেগুলোও বের হয়ে যেত। মানে কলিজা আর ফ্যাপসা একসাথে রাখা হয়েছে। এদিকটাই দেখুন অন্ধকার হয়ে এসেছে, যাক আজকে সুবিধা দিয়েছে। আমরা যেহেতু আজকে মাটির চুলায় ছাদের উপরে রান্না করছি, এজন্য আজকে সুবিধা দিয়েছে, এতক্ষণ বৃষ্টি হয় নাই, তবে আকাশ অন্ধকার হয়ে এসেছে, কখন যেন বৃষ্টি নেমে যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিয়েছেন তো মেয়ের জামাই শ্বশুর বাড়িতে আসার পর কিভাবে আয়োজন করে তাকে আপ্যায়ন করা হয়েছে, এছাড়াও আমাদের বাড়িতে সারাদিন কি কি ঘটনা ঘটেছে সেগুলোও কিন্তু আপনারা জানতে পেরেছেন। তো সব কিছু মিলিয়ে আমাদের আজকের স্পেশাল ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।